চলো। তো আজকে আমরা পড়ব টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে যে এই চ্যাপ্টারের কনসেপ্ট কী আছে। কনসেপ্ট খুব ইজি। টাইম মানে হচ্ছে কি, সময়, আর ওয়ার্ক মানে হচ্ছে কার্য। এক কথায় কী হয় যে আমাদের যখন আমরা এই চ্যাপ্টারগুলোকে পড়ব, তাহলে আমাদেরকে প্রথমে যে হচ্ছে কি সময়। তো প্রথমেই একটা জিনিস রয়েছে সময়, সময় আর একটা হচ্ছে কার্য। তাহলে একটা দুটো জিনিস আমাদেরকে এই চ্যাপ্টার থেকে বুঝতে হবে। কার্য মানে যে যে কাজটা আমরা করছি। তাহলে ধরো কোনো একটা কাজকে আমরা যখন করব, তখন কী হচ্ছে, যদি আমরা সেই কাজটা করার জন্য, মানে ধরে নাও 100 ইউনিট কাজ আমাদেরকে করতে হবে, সেই কাজটা করার জন্য যদি আমরা 10 দিন সময় পাই, তাহলে এই কাজটা শেষ হতে, মানে এই কাজটা 10 দিনে যদি শেষ করি, তাহলে এক এক দিনে আমরা কতটা করে কাজ করতে পারবো। এক এক দিনে আমরা 10 ইউনিট করে কাজ করতে পারবো, তাই না? এবং আমাদেরকে বুঝতে হবে যে যদি আমাদেরকে কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, তাহলে আমাদেরকে হয় কি বেশি সময় এখানে কমপ্লিট করতে হবে বা বেশি সময় এখানে কাজ করতে হবে। ধরে নাও তুমি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করছো, 10 আওয়ার্স করে কাজ করছো, ঠিক আছে? 10 ঘন্টা করে তুমি যদি প্রতিদিন কাজ করো, তাহলে কি হচ্ছে, তাহলে কি হচ্ছে যে এই টোটাল 100 ইউনিট কাজ কমপ্লিট করতে তোমার কতদিন সময় লেগে যাবে, 10 ডেজ সময় লেগে যাবে, তাই না? এই জিনিসটাই কিন্তু এই চ্যাপ্টারে আছে। তার মানে তোমাকে কার্য যদি তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়, তাহলে তোমাদেরকে এখানে সময় বাড়াতে হবে। এই কনসেপ্টের ওপর আমাদের বেস করে কিন্তু, এই কনসেপ্টের ওপর বেস করেই কিন্তু আমাদের কিন্তু ক্লাসগুলো হয়। আচ্ছা, ক্লাস জয়েন হতে পারছে না, এক সেকেন্ড। ওকে, তো এই কনসেপ্টের ওপর বেস করেই আমাদের ক্লাস হবে। তো বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাই, দেখা যাক কী কী কোশ্চেন রয়েছে। তো সুবিদ্যা স্যারের বইয়ের কোশ্চেন নাম্বার 1, সেই কোশ্চেনে আমাদের এখানে কি বলা হয়েছে দেখো, যে 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। দেখো এই ধরনের কোশ্চেন যখন দিয়ে দেবে, যেখানে তোমরা কি দেখতে পাচ্ছ, লোক মানে কি ম্যান দিয়ে দিয়েছে, তারপরে এখানে 280 মিটার দেওয়াল মানে একটা নির্দিষ্ট কাজের পরিমাণ বলে দিয়েছে, এবং এখানে ডে দিয়ে দিয়েছে, 21 দিন বলে দিয়েছে। তাহলে আমাদেরকে একটা ফর্মুলা মাথায় রাখতে হবে, M1D1/W1। W1 মানে হচ্ছে কাজের পরিমাণ, প্রথম যে কাজটা আমরা করছি সেই কাজের পরিমাণটা এখানে বোঝাচ্ছে। তাহলে কি হচ্ছে যে 72 জন লোক, আবার এটার ফর্মুলাটা হচ্ছে M2D2/W2। দেখো এই ফর্মুলাটার উপর বেস করি তোমাদেরকে কী হবে, যে কোনো কোশ্চেন তোমরা এখানে করতে পারবে। তাহলে দেখো প্রথম কোশ্চেনে কী দিয়েছে, যে M1 মানে হচ্ছে কতজন লোক রয়েছে। তাহলে এখানে দেখো 72 জন লোক আছে, তো 72 জন লোক রয়েছে, সেই 72 জন লোক কী করছে, 72 জন লোক এখানে, 72 জন লোক আর কত দিনে কাজটা করেছে, 21 দিনে কাজটা করেছে। এবং এখানে তোমরা কি দেখতে পাচ্ছ, যে কত মিটার, W1 মানে হচ্ছে কতটা কাজ করেছে, তাহলে 280 ইউনিট তারা কাজ করেছে। এটাকে কি বলতে চাইছে, এবার দেখো বলছে যে দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, কতজন লোক, মানে আমি জানি না লোকটা কত, তাহলে M2 আমাকে এখানে বার করতে হবে। M2 এখানে কি বলছে, যে 18 দিনে 100 মিটার দেয়াল সে গাঁথতে পারে, বা কতজন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে। তো এই রেফারেন্সের ওপর বেস করে আমাদের এই কোশ্চেনটা করতে হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছো কি বলছি আমি, এখান পর্যন্ত সবার ক্লিয়ার আছে? ওকে, তাহলে এবার জাস্ট তোমরা এটাকে কাটাকুটি করো, তাহলেই M2টা তোমরা এখান থেকে বার করে নিতে পারবে। দেখো 00 যদি আমরা এখানে কেটে দিই, 00 কেটে যাবে, 18 4 72 হয়ে যাবে, ঠিক আছে, 4 7 28 হয়ে যাবে, আর 7 3 21 হয়ে যাবে, তাই না? তাহলে M2 সমান, এদিকে 10 পড়ে থাকছে, এদিকে 3 পড়ে থাকছে, তাহলে M2 সমান আমার কত হয়ে যাবে, এখানে M2 সমান এখানে হয়ে যাবে আমার 30। তাহলে আমাদের এখানে কি বলবো, যে 30 জন লোক 18 দিনে আমাদের 100 মিটারের দেওয়াল এখানে গাঁথতে পারবে। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হয়ে গেল এটা 30 জন। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন এ আমার এখানে হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন, আচ্ছা এটা সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো অসুবিধা? হ্যাঁ 30। ওকে স্যার, আরেকবার বলুন আগেরটা, জট
এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনের কনসেপ্টটা কি আছে, এই কোশ্চেনটাই যখনই তোমাদেরকে এই ধরনের কোশ্চেন দেবে যেখানে তোমাদের লোক বলে দিয়েছে, যেখানে তোমাদের যেখানে তোমাদের লোক বলে দিচ্ছে, মানে যেখানে তোমাদের এখানে লোক বলে দিয়েছে, মিটার মানে একটা কাজের পরিমাণ বলে দিয়েছে এবং দিন বলে দিচ্ছে, সেক্ষেত্রে আরেকটা জায়গায় তোমাদেরকে কি বলা হচ্ছে যে যে কোনো এই তিনটে রেফারেন্সের মধ্যে একটা এখানে মিসিং থাকবে। এবার দেখো এখানে কি রয়েছে, যে এখানে দিন বলে দিয়েছে, কাজের পরিমাণ বলে দিয়েছে, কিন্তু কতজন লোকে এই নির্দিষ্ট পরিমাণ কাজটা করতে পারবে সেটা কিন্তু এখানে বলেনি। সেই জন্য আমাদের এই ফর্মুলা দিয়েই আমাদের এই কোশ্চেনটাকে করতে হবে এবং আমরা এটাকে এইভাবে করলাম। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? এবার ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। দেখো একই ধরনের কোশ্চেন, এখানে কি বলছে, দেখো 20 জন লোক, তাহলে আমরা কি লিখবো প্রথমে, 20 জন লোক আছে। এবার বলছে 6 ঘন্টা করে কাজ করে, শুধু টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা নিচে থাকবে, বাদ বাকি সমস্ত কিছু কি হবে, সমস্ত কিছু কিন্তু আমার ওপরের দিকেই থাকবে। তাহলে দেখো টোটাল ওয়ার্ক কি 6 ঘন্টা কাজ বলেছে, তাহলে এখানে 6 ঘন্টা লিখবো। এবং একটি কাজ করে 18 দিনে সম্পূর্ণ করে, দিনটা আমার ওপরেই থাকবে। কাজ কি বলেছে, একটা কাজ করে, তো নিচে আমি 1 লিখতেও পারি, নাও লিখতে পারি, তো লিখে দিলাম আমি যা দিয়েছে। তারপরে কি বলছে, 15 জন লোক, দৈনিক কত ঘন্টা, মানে কত ঘন্টা এখানে জানতে চেয়েছে, মানে H2টা আমাকে এখানে বার করতে বলেছে। এবার বলছে কত ঘন্টা কাজ করবে, 12 দিনে করবে এবং একই পরিমাণ কাজ, মানে এখানে যে কাজের পরিমাণটা আছে আমি 1ই ধরতে পারি। এবার দেখো H2 বার করতে পারবে আরামসে, এটা জাস্ট তোমরা কাটাকুটি করবে। তাহলে দেখো 6 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 6 দিনে 18 হয়ে গেল। আর এদিকে দেখো কি আছে, 3 5 15 হয়ে গেল। বুঝতে পারছি না কি কর, 2 3 6 হয়ে গেল। আর কি হয়ে যাচ্ছে, 4 5 20, 5 4 20, তাহলে H2 সমান কি হয়ে যাবে আমার এখানে, 12 আওয়ার্স, 12 ঘন্টা, এটার হয়ে যাবে রাইট অ্যান্সার একদম। এটা বুঝতে না পারার কিছু নেই। দেখো ইয়ে বর্ণালী, এটা হচ্ছে যে যে কোশ্চেনটা যেটা দিয়েছে সেই কোশ্চেনটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাতে কি হবে, সবসময় আমাদের M1 D1 বা H1 যাই দিক না কেন, মানে কতজন লোক, কত দিন বা কত ঘন্টাতে কোনো একটা পার্টিকুলার কাজ যেটা করে সেটা হচ্ছে W1, মানে এটা তোমাকে প্রথমে তোমাকে কোশ্চেনে এই রেফারেন্সটা প্রথমে দেওয়াই থাকবে। যেমন দেখো এখানে দিয়ে দিয়েছে যে 20 জন লোক প্রতিদিন, মানে দৈনিক 6 ঘন্টা করে কাজ করে এবং একটি কাজকে 18 দিনে সম্পূর্ণ করে। দেখো তাহলে কতজন লোক, 20 জন লোক, কত দিন বলে দিয়েছে যে 18 দিন এবং কত ঘন্টা করে কাজ করেছে, এই সমস্ত রেফারেন্সে এগুলো দেওয়া থাকবে। এবং একটা নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট কাজ মানে আমি ধরে নিলাম যে কাজটা করছে সেটা হচ্ছে 1 ইউনিট কাজ, তো যা সেটাই এর রেফারেন্সে যেটা হবে সেটাও এরকমই হবে, M2, ঠিক আছে, M2, D2, H2 যা আছে সেটাই নিচে হয়ে যাবে W2। এবার এটাকে জাস্ট তোমরা কাটাকুটি করবে, একদম বেসিক বেসিক কনসেপ্টের উপর বেস করে এই কোশ্চেনটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন এগুই আমি, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, একই রকম কোশ্চেন এটাও দেওয়া রয়েছে যে 12টি গরু একত্রে 7 দিনে 756টি ঘাস খায়, 12টি গরু। তার মানে দেখো এখানে কি বলেছে, এখানে মানুষ ছিল, এখানে গরু বলে দিয়েছে, তার মানে M1, তার মানে দেখো M1 D1 এ কী করছে, আর W1 ঘাস খায়, মানে কি কোনো একটা W1 মানে কোনো একটা পার্টিকুলার কাজ করছে তো সে। এবার যখন সে কাজটা করছে সেখানে কি হচ্ছে, যখন সে কাজটা করছে সে কী করছে এখানে, সে কী করছে, তাহলে তুমি এখানে লিখতে পারো যে 12টা গরু 7 দিনে, 7 দিনে কী করছে, 756 কেজি ঘাস খেয়ে নিচ্ছে। এবার তারপরে কী বলছে, 15টা গরু 10 দিনে, 10 দিনে কত ঘাস খাবে, ঘাস খাবে মানে এটা হচ্ছে W2টা তোমাকে এখানে বার করতে বলেছে। তাহলে এবার তুমি জাস্ট এটা দেখো কাটাকুটি করতে হবে, কিচ্ছু নেই এখানে। দেখো 7 দিয়ে এটা কেটে যাবে, 7 একে 7, আর 7 8 56 মানে 08 হয়ে যাবে, 12 12 9
কত, 12 দিয়ে কাটবে এটা? হ্যাঁ, 12 9 কেটে যাবে। তাহলে এবার দেখো কি হয়ে পড়ে থাকছে, W2 সমান আমি কি বলতে পারি, 150 × 9। তাহলে 150 × 9 মানে কত, 15 9 135 0, 135 0 হয়ে যাবে, এটা আমার রাইট অ্যান্সার। তো 135 0 হয়ে যাবে W2, মানে হচ্ছে 15টা গরু 10 দিনে 1350 কেজি ঘাস খেয়ে ফেলবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তাহলে। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে 28 জন লোক এক সপ্তাহে, একই ধরনের কোশ্চেন। এবার এই কোশ্চেনটা কিন্তু একটু জাস্ট কমপ্লিকেটেড হতে পারে, ভালো করে বুঝবে যে 28 জন লোক। তো প্রথমে দেখো 28 জন লোক আছে, 28 জন লোক এক সপ্তাহে, এক সপ্তাহটাকে আমি এক সপ্তাহে লিখছি, এক সপ্তাহে কি করছে, 7/8 অংশ কাজ করে। এবার যেটা কাজ করে মানে এটা হচ্ছে W1, W1টা কি বলছে, 7/8। এবার দেখো নিচে যদি 7/8 থাকে তাহলে এই 8টা আমার ওপরে চলে যাবে, কোনো সংখ্যার নিচে, ধরো 1/1/2 এরকম থাকার মানে কি, এটা তো আমার উল্টে গিয়ে 2/1 হয়ে যায়, বা এটা তো 2 হয়ে যায়, মানে হাফের অনন্য কি হয়, 2 হয়ে যায়। সেটাই যদি 7/8 থাকে আমার এখানে, সেটা 8টা আমার সবসময় ওপরে চলে যাবে। ঠিক আছে, এখান পর্যন্ত বোঝা গেল? এখান পর্যন্ত বোঝা গেছে নাকি, আগে বলো, এখান পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, এবার দেখো নেক্সট কোশ্চেনে আমার কি বলছে, যে কতজন বাকি, মানে হচ্ছে এবার বলছে কতজন, মানে হচ্ছে M2টা আমি জানি না, M2টাই আমাকে এখানে বার করতে দিয়েছে। বাকি কাজ পরের এক সপ্তাহে, মানে এক সপ্তাহে এখানে ডের দিয়ে দিয়েছে। এবার বাকি কাজ মানে ধরে নাও এই যে 7/8 অংশ কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছিল, এবার বলছে 7/8 অংশ থেকে কত কাজ আর বাকি থাকছে। তাহলে নিচে যেটা বাকি থাকছে, 1/8 অংশ বাকি থাকছে, তো 7/8 অংশ কাজ কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি অংশটা কতদিনে কমপ্লিট করতে পারবে, বা কমপ্লিট করতে কতজন লোক লাগবে? তাহলে 7/8 অংশ থেকে কত অংশ বাকি আছে আর, 8 ভাগের মধ্যে 7 ভাগ কমপ্লিট হয়ে গেছে, তার মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ পড়ে থাকবে। এবার জাস্ট এটাকে তোমরা কাটাকুটি করবে, দেখো 8 8 কেটে যাবে, 1 1 কেটে যাবে, তো 7 4 28 হয়ে গেলো। তাহলে M2 সমান কি হয়ে যাবে, M2 সমান মানে হয়ে যাচ্ছে এখানে 4 ডেজ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। তো M2 সমান হয়ে যাবে কি আমার এখানে, 4 ডেজ। ক্লিয়ার? M2 সমান হয়ে যাবে আমার এখানে 4 ডেজ। বুঝতে পারলে? ওকে, একটু রেসপন্স করবে সবাই, যদি বুঝতে পারো তাহলে একটু বলবে যে হ্যাঁ, মানে ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, গুড। তো এইটা এটা দেখো, এই একই ধরনের কোশ্চেন আমাদের 3 4টে আসছে। চলো আরেকটা কোশ্চেন, এই একই একই বলছে, আলাদা কোনো নিয়ম আছে, আলাদা কোনো নিয়ম আছে থাকতে পারে, ঠিক বুঝতে পারছি না, এটা প্রচুর কঠিন লাগছে এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে প্রচুর কঠিন লাগছে। দেখো এটা হচ্ছে কিন্তু সব থেকে সহজ নিয়মটা, খুব ইজি, কারণ হচ্ছে আমাদেরকে যেটা তো কিছু করতে হচ্ছে না, এটা আমাদের জাস্ট কাটাকুটি করলেই এটা হয়ে যাচ্ছে। আমাদের কি বলেছে, একটাই ফর্মুলা, এটা অন্যভাবে করলে কিন্তু আমাদের ফর্মুলাটা আবার অন্যভাবে চলে আসবে, কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের ফর্মুলাটা দেখো একটাই, সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে নিচে আমার W1 থাকবে, M1, D1 যাই দিক না কেন, লোক দিন সবসময় ওপরে থাকবে, আর কাজের পরিমাণটা সবসময় আমাদের নিচে থাকবে। এইটা সমানই কি হবে, M2 D2/W2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কারণ এই ফর্ম M1 D1, আর এটাতে যা আছে এখানেও কোশ্চেনে সেগুলোই বসিয়ে দেবে। দেখো এই কোশ্চেনটা যদি আমরা করি, কিচ্ছু নেই, বলছে দুই ব্যক্তি, মানে M1, মানে প্রথমে কোশ্চেনে M1 বেরোবে সবসময়, তাহলে দুজন ব্যক্তি 2 দিনে, বলছে একই ক্ষমতা, দুইজন ব্যক্তি দুটি কাজ করতে পারে, তার মানে নিচে 2 চলে আসবে। এবার বলছে 100 জন ব্যক্তি 100টি কাজ, কাজটা বলে দিয়েছে 100টি কাজ, কত দিনে করতে পারবে, মানে D2টা আমাকে বার করতে বলেছে। তো এটা তো খুব সহজ, দেখো 100 100 কেটে যাবে, 2 2 কেটে যাবে, তাহলে D2 সমান এখানে হয়ে যাবে কত, 2 দিন হয়ে যাবে। তো অপশন D হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। আমার মনে হয় এই নিয়মটাতেই একবার ঠান্ডা মাথায়, পরে যখন প্র্যাকটিস করবে তখন একটু ঠান্ডা মাথায় এটাকে আরেকবার করবে। এটা কিন্তু খুব একটা কঠিন নয়, এই এই নিয়মে করলে আমাদের সহজই হবে।
ঠিক আছে, ওকে চলো একবার পরে যখন একবার রিভাইজ করবে তখন একবার করবে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে। এবার আমাদের এই যে প্রথম পাঁচটা কোশ্চেন করলাম, এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম এই এই একটা টাইপের কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কে আসে। এবার সবথেকে মোস্ট সবথেকে বেশি কোশ্চেন কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কে কোথা থেকে আসে, এরপরে আমরা যে কোশ্চেনগুলো করব এখান থেকে আমাদের সবথেকে বেশি কোশ্চেন কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কে আসবে। দেখো প্রথমে কি বলছে, দেখো ভালো করে এই কোশ্চেনগুলোকে পড়তে হবে। বলছে ছজন লোক এবং বা আটজন মহিলা একটা কাজ 20 দিনে করে। তার মানে এখানে কোশ্চেনে কি বলছে যে ছজন লোক, লোক মানে এম মানে মেন মানে লোক, ঠিক আছে, একটা কাজ 20 দিনে করে, তাই না? তার মানে ছজন লোক যে কাজটা 20 দিনে করে আর 12 জন মহিলা মানে ওমেন সেই কাজটা কি করছে আমার এখানে 20 দিনে করছে। দুটো জিনিসই একই, কোশ্চেনে প্রথম লাইনটাই আমরা এইটাই বুঝতে পারছি। এখান পর্যন্ত ক্লিয়ার? কোশ্চেন অনুযায়ী এখান পর্যন্ত সবার ক্লিয়ার? যে দেখো এখানে যেহেতু বা দিয়েছে মানে ছজন লোক যে কাজটা করতে পারে 20 দিনে, 12 জন মহিলা সেই কাজটা 20 দিনেই করতে পারে, মানে দিনটা একই আছে, জাস্ট লোকটা কম বেশি হয়েছে। এবার দেখো এটা থেকে আমরা কি বার করবো, সবসময় এম বাই ডাব্লু মানে ম্যান এবং ওম্যানের যে রেশিও, মানে পুরুষ সরি লোক এবং মহিলার যে রেশিও আছে সেই রেশিওটা আমরা এখানে বার করবো। তাহলে দেখো জাস্ট রেশিও বার করতে গেলে আমরা 20 20 কেটে গেল, 6 দিয়ে এটা যদি কেটে যায় তাহলে এটা 2 হয়ে যাবে। তাহলে এম বাই ডাব্লু যখন আমরা এখানে করব তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট ডাব্লুটা উপর এদিকে এম এর জায়গায় চলে আসবে আর এম এরটা ডাব্লুর জায়গায় চলে আসবে, তার 2:1 মানে ম্যানের পাওয়ার কত হচ্ছে 2, মানে ইফিসিয়েন্সি হচ্ছে 2 এবং ওমেনের ইফিসিয়েন্সি হচ্ছে 1, মানে একটা লোক এখানে কি করে 2 ইউনিট কাজ করে একদিনে এবং একটা মহিলা এখানে 1 ইউনিট কাজ করে একদিনে। এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার কি বলেছে দেখো, যে কত দিনে 8 জন লোক এবং 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে। তাহলে আমাদেরকে প্রথমে জিনিসটা যেটা বার করতে হবে সেটা বার করতে কি হবে, যে টোটাল ওয়ার্কটা কত আছে। আমরা প্রথমে ম্যান এবং ওমেনের রেশিও বার করব, তারপরে দেখো টোটাল ওয়ার্ক বার করে নিতে হবে, কারণ আমরা তো জানি না টোটাল কাজের পরিমাণটা কত, তাই সেই জন্য আমাদের টোটাল ওয়ার্ক বার করতে গেলে যে কোনো এক জায়গায় এর ভ্যালুটা আমরা পুট করব। তাহলে দেখো আমরা যদি এটাতে পুট করি, মানে এখানে জাস্ট আমি একবার তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, 6 men into 20, এটা তো আমাদের এখানে যে কোনো একটা জায়গায় পুট করব, তাহলে এম এর ভ্যালু কত আছে 2, তাহলে এটার জায়গায় যদি আমরা ইনটু 2 করি তাহলে এটা কত হয়ে যাবে 12 12 ইনটু 20 হয়ে যাচ্ছে 240। তাহলে 240 কী হয়ে গেল আমাদের টোটাল ওয়ার্ক। এবার কোশ্চেনে আমাকে কী দিয়েছে দেখো, বলছে 8 জন লোক, তাহলে দেখো 8 জন লোক মানে 8 ইনটু 2, তাই না, লোকের কত কাজ করতে পারে 16 ইউনিট কাজ করবে, আর 16 জন মহিলা কি করছে ইনটু 1 মানে 16 ইউনিটই কাজ করবে, তাহলে টোটাল কত ইউনিট কাজ করছে এখানে 32 ইউনিট কাজ, কিন্তু এখানে 8 জন লোক এবং 16 জন মহিলা এখানে 32 ইউনিট কাজ এখানে করছে। এখান পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো টোটাল কাজের পরিমাণ আমরা কী পেয়েছিলাম 240, আর এবার বলেছে দেখো কী বলছে, এর দ্বিগুণ কাজ বলে দিয়েছে, তাহলে 240 ইনটু 2 এই কাজটা কমপ্লিট করবে কতজন, এই 32 ইউনিট করে যদি কাজ রেগুলার করে তাহলে তাদের সময় কত লাগবে, এটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে 2 দিয়ে যদি এটা কেটে দাও তাহলে এটা কত হয়ে যাবে আমার 16 হয়ে যাবে, আর 16কে যদি কাটো 16 1 16, 16 5 80, 15 দিন এখানে কত দিনে এটা কমপ্লিট করতে পারবে, 15 দিন সময় লাগবে এই কাজটা আসবে না। হ্যাঁ বলো, টোটাল ওয়ার্কটা নিচে আসবে না 240টা? না টোটাল ওয়ার্ক কেন নিচে আসবে, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে ধরে নাও তোমাকে আমি বললাম যে 100 ইউনিট কাজ আছে আমার, এই 100 ইউনিট কাজটাকে তোমরা একদিনে তুমি ধরে নাও তোমার আমি তোমাকে বললাম তোমাকে 100 কিলোমিটার যেতে হবে। টোটাল দাদা তো এমপ্লয়ি তো 32 জন, এমপ্লয়ি কর্মদক্ষতা হচ্ছে 32। ধরে নাও আমি তোমাকে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝো জিনিসটা, তোমাকে আমি বললাম যে তুমি তোমাকে 100 কিলোমিটার হাঁটতে হবে, ঠিক আছে, এবার তুমি প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে পারো বা 15 ধরে 20 কিলোমিটার করে তুমি হাঁটতে পারো, তোমার হাঁটার ক্ষমতা হচ্ছে প্রতিদিন 20 কিলোমিটার করে তুমি হাঁটতে পারো, তাহলে তোমার সময় কত লাগবে, তাহলে 5 দিন সময় লাগবে। তাহলে আমাদের কী হচ্ছে সবসময় আমাদের কী হচ্ছে টোটাল ওয়ার্ক যেটা আছে সেটা আমাদের ওপরেই থাকবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে দা এটা তো অন্য সূত্রে পড়ছে, তাহলে টোটাল ওয়ার্কটা তুমি বাদ বাকি সূত্রে যেটা নিচে আছে
না, টোটাল ওয়ার্ক কখনোই নিচে আসবে না, টোটাল ওয়ার্ক সবসময় উপরেই থাকবে। টোটাল ওয়ার্ক কেন, কোন সূত্রে আছে যে টোটাল ওয়ার্ক? ওয়ার্কটা নিচে আসে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এখানে একজন বলছে যে 6/12 20 দিনের কাজ, ঠিক আছে কোনো অসুবিধা নেই, এভাবেও করা যেতে পারে। ব্যাপার হচ্ছে দেখো, তোমাদেরকে শুধুমাত্র ম্যান আর ওমেনের যে রেশিও আছে সেই রেশিওটা আমাদেরকে বার করতে হবে। হ্যাঁ নাই না, তুমি যেভাবে করেছো এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। স্যার এটা আরেকবার বলবে? হ্যাঁ অবশ্যই, দেখো ভালো করে শোনো, সবাই আরেকবার মন দিয়ে শোনো। দেখো যে কোনো অ্যাপ্রোচ, যে কোনো একটাকে মাথায় রাখতে হবে, এবং তাহলে এই চ্যাপ্টারগুলো খুব সহজে হয়ে যাবে। এবার এগুলো পরীক্ষার হলে তোমাদেরকে, কিন্তু আমি এত লিখছি কিন্তু পরীক্ষার হলে এত কিছু লেখার দরকার নেই, এগুলো মুখে মুখেই স্টেপ জাম্প করে তোমরা পার করে দিতে পারবে। তো চলো আরেকবার প্রথম থেকে শোনো, কোশ্চেনে কি দিয়েছে যে 6 জন লোক এবং 12 জন মহিলা, বা 12 জন মহিলা, এখানে কথাটা আছে বা। বা মানে 6 জন আলাদা ব্যক্তি একটা কাজ 20 দিনে করতে পারে, এবং 12 জন 12 জন মহিলা একটা কাজ 20 দিনে করতে পারে, এটা আমার কোশ্চেনে দেওয়া রয়েছে। এবার ম্যান বাই ওমেন যেটা রয়েছে সেটার রেশিওটা আমরা কি পেয়ে গেলাম, 2/1 আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখান পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমাদেরকে প্রথমে বার করতে হবে যে টোটাল ওয়ার্ক, এবং টোটাল ওয়ার্কের জন্য যে কোনো একটা ভ্যালুতে, এই যে ভ্যালুটা আমার রয়েছে, যে কোনো একটা ভ্যালুতে আমরা এখানে ভ্যালুটা পুট করবো। তুমি যদি ধরো ওমেনটাই 12 ওমেনে রাখতে, তাহলে 1টা 12 × 1 × 20, সেটাও 240 হতো। আর এখানে যেহেতু আমরা 2টাকে রেখেছিলাম, তাহলে দেখো সেটাতেও 12 × 20 240ই এখানে হয়েছে, এটা বেরিয়ে গেছে আমাদের টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার আমাকে কোশ্চেনে তারপরের লাইনে কি দেখতে হবে, যে বলেছে যে কতদিনে 8 জন লোক, তাহলে 8 জন লোকের ইফিসিয়েন্সি কত, 8 জন লোক কতটা কাজ করতে পারে, 8 জন লোক প্রতিদিনে কতটা কাজ করতে পারে, প্রথমে আমাদেরকে এটা বার করতে হবে। তাহলে 8 জন লোক, তো মেন এক একটা ম্যান কী করছে, 2 ইউনিট কাজ করছে, তার মানে এখানে কী হচ্ছে 16 ইউনিট কাজ করবে। আর 16 জন মহিলা তো 1 ইউনিট করে, মানে 16 ইউনিটই কাজ করবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কি, যে 8 জন লোক এবং 16 জন মহিলা একদিনে কী করছে, 32 ইউনিট কাজ করছে। এইখানটা আগে ক্লিয়ার করো যে 8 দিনে 32 ইউনিট কাজ করছে। এবার 8 দিনে যদি 32 ইউনিট কাজ করে, এবার টোটাল কাজ আমার কত আছে, 240, কিন্তু কোশ্চেনে কি বলেছে 240 নয়, তার দ্বিগুণ, মানে 480 ইউনিট কাজ তোমাদেরকে এখানে করতে বলেছিল। এবার সেটাকে 2 দিয়ে 14, মানে 32 দিয়ে যদি ভাগ করে দিই, মানে একদিনে যদি আমার 32 ইউনিট করে, তাহলে 480 ইউনিট করতে আমার কত সময় লাগবে, ডাইরেক্ট করে দাও। এবার কাটাকুটি করলে এটা উত্তর হবে 15 ইউনিট। ঠিক আছে, এটার উত্তর হবে 15 ইউনিট বা 15 ডেজ। চলো নেক্সট কোশ্চেনে দেখো কি বলছে। বলছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা একটা দেওয়াল, এবার দেখো বা বলছে 7 জন মেন একটা 100 মিটারের দেওয়াল কী করছে, 10 দিনে করছে, 10 দিনে করছে। আবার এখানে কি বলছে যে 10 জন মহিলা 10 দিনে কী করছে, 100 মিটারের একটা দেওয়াল কাটছে, 10 জন ওমেন। ঠিক আছে, এখান পর্যন্ত পেয়ে গেলাম, তাহলে 10 10 কেটে যাবে, M/W আমরা প্রথমেই কী পেয়ে যাচ্ছি, 10/7 আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এটাই আমরা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে প্রথমত এই কোশ্চেনের রেফারেন্সে আমরা এটা পেয়ে গেলাম। এবার দেখো কোশ্চেনে আমার কী দিয়েছে, যে 14 জন পুরুষ এবং 20 জন মহিলা 600 মিটার দেওয়াল কাটতে কত সময় লাগবে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে 14 জন পুরুষের ইফিসিয়েন্সি কত। তাহলে একজনে যদি 10 ইউনিট হয়, তাহলে 14 × 14 × 10 মানে কত হচ্ছে, 140। আর এটা একজনে যদি 7 ইউনিট হয়, তাহলে 20 জন 20 জনে যদি 7 করে হয়, তার মানে এটা × 20 করে দিচ্ছি আমি এদিকে করছি, তাহলে এটা হচ্ছে 140, মানে টোটাল এরা 280 ইউনিট কাজ কিন্তু করবে একদিনে। এখান পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, 280 ইউনিট কাজ তারা একদিনে করতে পারবে। এবার দেখো কোশ্চেনে আমাদেরকে কি বলছে, যে তাহলে কোশ্চেনে আমার কী দিয়েছে, কত দিন। এবার আমাদেরকে সেই প্রথমকার ফর্মুলাটাই এখানে ফেলতে হবে, যেরকম আমরা জানতাম কি, যেখানে কোশ্চেনে কি দিয়েছে 7 জন, আমরা যে কোনো একটা জায়গায় ফেলবো, 7 জন মহিলা, 7 জন মহিলা হলে M × 10 হবে, 7 × 10, 10 দিনে একটা কাজ কত ইয়েতে করতে পারছে, 100 মিটার দেওয়াল কাটে, 100 মিটার দেওয়াল কাটে। ফর্মুলা অনুযায়ী তুমি হয় এটাতে ফেলবে, অথবা
এটাতে ফেলতে পারো, যে কোনো একটা জায়গায়। এবার কোশ্চেনে দেখো সেভেন মেন আছে, তার মানে সেভেন আর একজন মেনের যে ইউনিট যেটা হচ্ছে ইফিসিয়েন্সি হচ্ছে 15 সমান 10। এবার এখান থেকে তুমি যদি এটাকে ফেলো, এটা কত আমি জানি 280 ইনটু কত দিন আমি জানি না, আর কত ইউনিট কাজ করতে হবে 600 ইউনিট কাজ করতে হবে। জাস্ট এবার কাটাকুটি করে দাও, শূন্য শূন্য কেটে গেল, এটা একটা শূন্য একটা শূন্য কেটে যাবে, 7 4 28 হয়ে গেল। আর এটাকে ধরো তুমি যদি কাটো, এটা কত হবে 2 দিয়ে কাটলে এটা 3 হয়ে গেল, আবার এটাকে কেটে দিলে 5 হয়ে গেল। তার মানে ডি টু সমান হয়ে যাবে কত আমার এখানে 15 ইউনিট, ডি টু সমান হয়ে যাবে আমার 15 দিন, সরি 15 দিন একদম। ঠিক আছে, এটা কিভাবে করা হলো এটা শুধু মাথায় রাখবে, যে কোশ্চেনে যা দেয়া রয়েছে যে কোনো একটার সঙ্গে আমাদের যেটা চেয়েছে সেটাকে আমরা এখানে মার্চ করলাম, কোশ্চেনে যা দেওয়া রয়েছে তার সঙ্গে যেটা চেয়েছে সেটাকে আমরা কিন্তু মার্চ করা হচ্ছে এক্ষেত্রে, এই এইভাবেই কিন্তু কোশ্চেনটা হচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো, সবাই বুঝতে পারছো এখানে? কেউ বুঝতে না পারলে বলবে, সবাই বুঝতে পারছো ব্যাপারটা কি করে হলো? এই কোশ্চেনটাকে তোমরা স্টার মার্কস দিয়ে রাখতে পারো, 7-এর দাগের কোশ্চেনটাকে তোমরা একটু স্টার মার্কস দিয়ে রাখবে। এই কোশ্চেনটা আমাদের পরীক্ষায় আসার চান্স আছে, এবং অনেক ছেলে মেয়ে কী হয় যেহেতু এখানে যে কোনো একটার সঙ্গে একটাকে কম্পেয়ার করতে হয় এখানে গণ্ডগোল করে, তো এই কোশ্চেনটাকে বারবার রিভিশন যখন করবে এটাকে একটু মন দিয়ে একটু রিভিশনটা করবে। নেক্সট কোশ্চেনে দেখো কী বলছে, বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে। ওকে, আমি জানি না কতজন লোক, তার মানে আমি ধরে নিতে পারি যে X জন লোক একটা কাজ কি করে 60 দিনে করে। আমি বলতেই পারি যে X জন লোক, কিছু লোক মানে কি আমি জানি না তো কত লোক, তাহলে X জন লোক একটা কাজ 60 দিনে করে। বলছে 8 জন লোক বেশি নিলে, মানে X+ যদি আমি 8 করি, 8 জন লোক বেশি নিয়ে নিই, তাহলে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যায়। 10 দিন আগে শেষ হয় মানে কি, প্রথমে যদি 1 জন লোক যখন করছিল তখন এটা আমার 60 দিন সময় লাগছিল, এবার 8 জন লোক যখন আমি বেশি নিচ্ছি তাহলে 10 দিন আগে শেষ হয় মানে কি, তাহলে সময় কত লাগছে 50 দিন সময় লাগছে। এখান পর্যন্ত ক্লিয়ার সবার? এবার দেখো এটা এখান পর্যন্ত ক্লিয়ার, তাহলে এবার কাটাকুটি করতে হবে। তাহলে এটা হচ্ছে 60X সমান হচ্ছে 50X+400, তাহলে 10X সমান হয়ে যাচ্ছে আমার 400, আর X সমান কত হয়ে যাবে আমার এখানে 40, তো 40 হয়ে যাবে আমার এখানে। প্রথমে কতজন লোক ছিল, 1 জন লোক ছিল, X মানে হচ্ছে আমার এখানে 40 জন, X মানে এখানে হচ্ছে 40 জন। ঠিক আছে, এই কোশ্চেনটায় কারো কোনো ডাউট থাকলে বলবে। ক্লিয়ার? চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে দেখো এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, বলছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 12 জন লোক একটা কাজ কি করছে 9 দিনে করে, তার মানে কি টোটাল কাজের পরিমাণ এই দুটোর গুণফলই হবে কিছু একটা। এবার বলছে তারপরের লাইনটাকে পড়া যাক, বলছে 6 দিনে তারা একত্রে কাজ করার পর আরও 6 জন লোক যোগ দিল, তারা কতদিনে বাকি কাজটা শেষ করবে। মানে এই 12 জন লোক প্রথমত এটা হচ্ছে 9 দিন, মানে এটা হচ্ছে দিন, ঠিক আছে ভালো করে বুঝো, 12 জন লোক একটা টোটাল কাজ করছে 9 দিনে কাজ করতে পারে আর কি। এবার বলছে সেই 12 জন লোকই কাজটা কতদিন করেছে, 6 দিন অলরেডি করে ফেলেছে। 6 দিন যখন তারা করে ফেলেছে তার মানে কি হচ্ছে, এখানে এই 12 জন লোকের আর 3 দিনের কাজ আমার বাকি আছে, তাই তো? 12 জন লোকের আর 3 দিনের কাজ, মানে এখানে হচ্ছে 36 ইউনিট কাজ আমার আর বাকি ছিল। এবার কোশ্চেনে কি বলছে দেখো, যে যখন 6 দিন কাজ তারা কমপ্লিট করেছে, মানে এই যে যখন 36 ইউনিট কাজ যখন তারা কমপ্লিট করেছে মানে বাকি আছে আর, তখন কি বলছে যে আরও 6 জন লোক এখানে যোগদান করেছে। তার মানে কি হচ্ছে, 12 জন নয়, এই 12 জন লোক যদি 36 ইউনিট কাজ তো 3 দিনে কমপ্লিট করতো, কিন্তু বলছে যে যখন এই 36 ইউনিট কাজ আমার বাকি ছিল তখন আমার এখানে আরও 6 জন লোক অ্যাড হয়েছে, মানে তখন লোক সংখ্যা কত হয়ে গেছে 18 জন। তাহলে এই 36 ইউনিট কাজ আমাদের 18 জন মিলে যদি কমপ্লিট করে তাহলে তাদের কতদিন সময় লাগবে, তাহলে এটা 2 দিন সময় লাগবে, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, 2 ডেজ। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ,
কারোর অসুবিধা থাকলে বলবে, তাহলে আমি কিন্তু আরেকবার বুঝিয়ে দেবো, না হলে এটা আমি চেঞ্জ করে দিয়ে চলে যাব। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বলো, ওকে আরেকবার বলছি। দেখো কোশ্চেনে কি বলছে, দেখো 12 জন লোক একটা কাজ 9 দিনে করে, 12 জন লোক একটা কাজ 9 দিনে করে মানে কি? এবার দেখো এখানে আমার লেখার আর কোনো প্রয়োজন নাই, তুমি যদি এটা লিখতাম, আমি ধরে নাও 12 9-এ কত হচ্ছে, 108 হতো, আবার 12 6-এ কত হতো, 72 হতো। তুমি দেখো 109 থেকে যদি এটাকে বাদ দাও তাহলে দেখো 36-ই আসবে, তাহলে ফালতু আমার এটা লিখে লাভ নেই, লেখাটার কোনো প্রয়োজনই নেই, তাই না? আমাকে কোশ্চেনে কি দিয়েছে, 12 জন লোক একটা কাজ 9 দিনে করে, আবার সেই 12 জন লোক 6 দিন পর্যন্ত করে ফেলেছে, 6 দিন পর্যন্ত কাজটা করেছে, তার মানে কি যে টোটাল যে কাজটা ছিল সেটা 3 দিনের কাজ আর বাকি আছে। আমি তোমাকে কি বললাম, ধরে নাও তোমাকে আমি বললাম তুমি 15 দিনের কাজটা কমপ্লিট করবে, ঠিক আছে? ধরো তুমি আমাকে বললে যে আচ্ছা দাদা আমি এই কাজটা 10 দিনে করতে পারবো, দিয়ে আমি তুমি দেখলে যে তুমি 6 দিন কাজ করার পর তোমার শরীর খারাপ হয়ে গেছে, তার মানে কি তোমার আর 4 দিনের কাজ বাকি আছে, তাই না? এটাই বলা হচ্ছে আর কি এখানে। এবার দেখো এটাই বলা হয়েছে, তাহলে 3 দিনের কাজ বাকি আছে, 3 দিনে 36 ইউনিট কাজ বাকি থাকে, তাহলে 12 জন লোকে যদি 36 ইউনিট কাজ করতো তা তো 3 দিন লাগতোই, কিন্তু এখানে কোশ্চেনে দেখো বলেছে যে 12 জন নয়, আরও 6 জন লোক এখানে যুক্ত হয়েছে, এবং যখন যুক্ত হয়েছে তখন এটা তাহলে টোটাল কতজন লোক হয়ে গেছে এখন, 18 জন। তাহলে 36 ইউনিট কাজকে যদি 18 জন লোকে করে তাহলে তার কদিন সময় লাগবে, তার সময় লাগবে এখানে 2 ডেজ, তার সময় লাগবে 2 ডেজ। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, ঠিক আছে? এবার বলছে দেখো 10-এর দাগের কোশ্চেন কি বলছে, না ঘুলিয়ে যাওয়ার কিছু নেই, দেখো এটা চ্যাপ্টারটা খুব সহজ, জাস্ট একটু ফোকাস করো তাহলে দেখো একবার দুবার প্র্যাকটিস করবে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই সুবীর দাসের বইটায় কী হয়েছে, সুবীর দাসের বইটায় কিছু কোশ্চেন যেগুলো আছে মানে যেগুলো বেসিক কোশ্চেন সেগুলোকে প্রথমে দেয়নি, এই কোশ্চেনগুলোকে ডাইরেক্ট যেগুলো রয়েছে মানে হ্যাপাজার্ডলি দেওয়া আছে, দেখা যাবে মাঝখানের দিকে সহজ কোশ্চেনগুলোকে দিয়েছে, কিন্তু উচিত কী ছিল যে একদম বেসিকগুলোকে প্রথমে দেওয়ার এবং তারপরেরগুলোকে একটু টাফ টাফগুলো যেগুলো আছে সেগুলো লেভেলটাকে স্টেপ বাই স্টেপ বাড়াতে হতো, তো এই জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু দেখে নাও আমরা দেখছি পরের দিনের ক্লাসে একদম বেসিক কিছু কোশ্চেন নিয়ে আসবো যাতে ইন্টারেস্টটা বাড়ে আর কি। বলছে দেখো 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করতে পারে। এবার দেখো এইখানে কোশ্চেনটা আবার একটু অন্যরকম কোশ্চেন দিয়েছে, চলো একটু আমি 2-4টে কোশ্চেনকে আগে 12-এরটা আগে করো, তারপরে আমরা এই কোশ্চেনটা আসবো, 12-এর কোশ্চেনটাকে আগে করো। বলছে রাম এবং শ্যাম, এই কোশ্চেনটা দেখো আগে, দেখো যে রাম এবং শ্যাম একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে, বলছে রাম এবং শ্যাম একত্রে একটা কাজকে কদিনে করতে পারে, 8 দিনে করতে পারে। এবার বলছে রাম একা একটা কাজকে 12 দিনে করতে পারে, একা একটা কাজকে কদিনে করতে পারে, 12 দিনে করতে পারে। এবার বলছে শ্যাম তাহলে একা ওই কাজটাকে কদিনে করতে পারবে, তাহলে যখনই এই ধরনের কোনো কোশ্চেন আমাদের দেবে তাহলে আমাদের কী করতে হবে, রাম এই কাজটা করতে পারে কত, 8 দিনে করতে পারে, এবং তাহলে আমাদের প্রথমত রাম এবং শ্যামের যে এফিসিয়েন্সি আছে মানে কর্মদক্ষতা যেটা আছে সেটাকে আমাদেরকে বার করতে হবে। সেটাকে কীভাবে বার করবো, সবসময় এই দুটোর আমাদেরকে এলসিএম নিতে হবে, তাহলে 8 আর 12 যদি আমরা এলসিএম নিই তাহলে কত হবে, 24। তাহলে দেখো 8-কে এটা কত হয়ে যাবে, 3 ইউনিট, আর এটা হয়ে যাবে 2 ইউনিট, তার মানে রাম এবং শ্যাম একত্রে 3 ইউনিট কাজ করে এবং রাম একা করে 2 ইউনিট। তাহলে এখান থেকে আমাকে কী জিনিস বুঝতে হবে, যে কোশ্চেন আমাকে কী চাইছে, শ্যাম কতটা কাজ করতে পারবে, মানে টোটাল এই যে কাজটা 24 ইউনিট আছে সেটা শ্যাম একা কতদিনে করবে। তাহলে দেখো রাম একা করে কত, 2 ইউনিট কাজ, আর রাম আর শ্যাম মিলিয়ে করছে 3 ইউনিট কাজ, তাহলে আমরা এখানে বলতে কী পারি, এখানে বলতে পারি শ্যামের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 1 ইউনিট, তাই না? আমি তোমাকে বললাম যে এখানে এখানে ধরে নাও আমি বলছি যে নায়না আর হচ্ছে বর্ণালী একটা কাজ দুজনের কাছে মিলিয়ে 3 টাকা আছে। এবার আমি বললাম যে বর্ণালীর কাছে ধরে নাও 2 টাকা আছে, তাহলে নায়নার কাছে ক টাকা আছে, 1 টাকা আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকমই, ঠিক আছে? খুব ইজি, ক্লিয়ার? এখানটা ক্লিয়ার যে কী করে হলো, এস সমান 1 কোথা থেকে এলো, বুঝতে পারি এখনও বুঝতে পারো নি,
দেখো প্রথমে কোশ্চেনে দিয়েছে, দেখো রাম এবং স্যাম একত্রে একটা কাজ 8 দিনে করতে পারে। তাহলে রাম এবং স্যাম একটা কাজ 8 দিনে করছে, আর রাম সেই কাজটাই, ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি আর তোমার বন্ধু একটা কাজ 8 দিনে করো, এবং তুমি একা সেই কাজটা করছো 12 দিনে। যখন তুমি তোমার বন্ধুকে নিয়ে কাজটা করছো, মানে কি সেও নিশ্চয়ই কিছুটা একটা কাজ করেছে, সেক্ষেত্রে তারও কিছু যোগদান ছিল, সেই জন্য কি হয়েছে কাজটা করতে সময় কম লাগছিল। এবার যখন তুমি একা সেই কাজটা করছো, তখন সেটা সময় বেশি লাগছে, মানে 12 দিন সময় লাগছে। এবার তুমি তো জানো না যে টোটাল কাজটা কত, সবসময় আমাদেরকে টোটাল কাজটাকে এখানে বার করতে হবে। তো টোটাল কাজটা হয় কি, আমার এই দুটোর আমাদেরকে এলসিএম নিতে হবে। তাহলে 8 আর 12-র এলসিএম কত, 24। 8 আর 12-র এলসিএম হচ্ছে 24। তাহলে 24 যেটা আমাদের বের হলো, এই 24-কে দেখো 8 3-এ 24, তার মানে রাম এবং স্যামের ইফিসিয়েন্সিটা কী বের হচ্ছে আমার, 3। আর রামের ইফিসিয়েন্সিটা বের হচ্ছে আমার এখানে 2। তাহলে এখানে স্যামের ইফিসিয়েন্সিটা কত হবে, স্যামের ইফিসিয়েন্সিটা অবশ্যই যদি রাম আর স্যাম মিলিয়ে যদি 3 হয় আর রাম একা যদি 2 হয়, তাহলে স্যাম নিশ্চয়ই এখানে 1 হবে। এটা এটা বুঝতে পেরেছো এবার? এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো স্যাম, এবার কোশ্চেনের দেখো খুব সিম্পল, আর কিছুই নেই, এটা এখানটায় হয়ে গেল। এবার কোশ্চেনটা বলছে স্যাম একা কাজটি করতে, তাহলে স্যাম তো একদিনে 1 ইউনিটই কাজ করতে পারে, তাহলে টোটাল কাজ আছে আমার 24 ইউনিট। তাহলে 1 ইউনিট করে কাজ যদি প্রতিদিন করে, তাহলে তার কতদিন সময় লাগবে, 24 দিন সময় লাগবে। তাহলে এটার উত্তর হয়ে যাবে কত আমার, 24 দিন, 24 ডেজ। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারলে এটা বলো বলো, কিছু বলতে নাই না, কিছু বলবে বলো। না না স্যার, বুঝতে পেরেছি। ওকে চলো, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোশ্চেনে, চলো 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 পরপরই করানো যাক, না হলে জিনিসটা আবার ইয়ে হয়ে যাবে। কতটা, 10-এরটা আমাদের হয়ে গেছিলো না হয়নি? 10-এর থেকে করি, হ্যাঁ 10-এরটা করে নাও। বলছে দেখো কি বলছে, এই কোশ্চেনটা স্টার মার্কস দিয়ে রাখবে, ভালো কোশ্চেন পরীক্ষায় আসার মতো। কি বলছে দেখো, যে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একটা কাজ 8 দিনে করে। বলছে 4 জন পুরুষ মানে মেন প্লাস 6 জন মহিলা একটা কাজ কতদিনে করছে, 8 দিনে করছে, 8 দিনে করছে। এবার বলছে অন্যদিকে, অন্যদিকে কি করছে, 3 জন পুরুষ প্লাস 7 জন মহিলা, 7 জন মহিলা এই কাজটা কি কদিনে করছে, 10 দিনে করছে। তো প্রথম প্রথমে যেটা দিয়েছে সেটা আমাদেরকে এভাবেই লিখে ফেলতে হবে। এবার দেখো যদি কাটাকুটি হয়, কাটাকুটি করতে হবে সবসময় আমাদেরকে মাথায়, যেহেতু প্লাস আছে এখানে কিন্তু কোনো কাটাকুটি হবে না, এটাকেই জাস্ট কেটে দাও, 4 আর 5 করতে পারি আমরা। তাহলে দেখো এবার এটাকে যদি গুণ করি, তাহলে 4 4-এ 16 মেন প্লাস 24 ওমেন হয়ে গেল। আর এখানে কী হচ্ছে, 15 মেন প্লাস হচ্ছে 35 ওমেন। এখান পর্যন্ত ক্লিয়ার? এবার ম্যান এবং ওমেনগুলোকে যদি আমরা একদিকে নিয়ে যাই, তাহলে এটা যদি এদিকে চলে আসে, 16 থেকে 15 যদি বাদ দেয়, তাহলে এম সমান, আর এটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে, যদি 35 থেকে 24 বাদ দিয়ে দিই, 11 ওমেন হয়ে যাবে। তাহলে মেন আর ওমেনের রেশিও যদি আমরা বার করি, তাহলে মেন হয়ে যাবে কত, 11, আর ওমেন হয়ে যাবে আমার এখানে 1। মেন এবং ওমেনের রেশিও যদি আমরা বার করি, তাহলে এটা হয়ে যাবে। এখান পর্যন্ত বুঝতে পেরেছো নাকি, আগে বলো যে এখান পর্যন্ত সবার ক্লিয়ার আছে? ওকে, এখান পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো কোশ্চেন আমাদের তারপরের লাইনে কি বলছে, যে 10 জন মহিলা ওই কাজটি, মানে টোটাল কাজটি করতে কত সময় লাগবে। দেখো এই ধরনের যখনই আমাদের রেশিওটা যখন বের হয়ে গেছে, যে কোনো একটা জায়গায় আমাদেরকে এই ভ্যালুটা পুট করতে হবে। তাহলে দেখো আমি এখানেই যদি পুট করি, ধরুন আমি একবার লিখছি এখানে 4 মেন প্লাস 6 ওমেন, এইখানে ইনটু ধরে নাও আমি বললাম যে 8 আছে, এখানে যদি আমি পুট করি, তাহলে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু তো 11, তাহলে 4 11 কত হচ্ছে, 44, আর ডাব্লুর ভ্যালু যেহেতু 1, তাহলে 44 প্লাস 6, তার মানে হয়ে যাচ্ছে কত, এখানে টোটাল হয়ে গেল 50 ইনটু 8। এখান পর্যন্ত আমরা পেলাম 50 ইনটু 8 পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক।
এবার কি বলছে যে 10 জন মহিলা, 10 জন মহিলা মানে প্রতিদিন 10 জন মহিলা প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, এক ইউনিট মানে ইনটু ওয়ান, তাহলে এটা যদি কেটে দাও তাহলে কতদিনে টোটাল কাজটা করতে পারবে, 5 8 40 দিন, 40 দিনে এই কাজটাকে কমপ্লিট করতে পারবে। ক্লিয়ার? 40 দিনে এই কাজটা। হ্যাঁ, 44টা কী করে আনলাম? আচ্ছা দেখো এখানে এম এর ভ্যালু তো 11, তাহলে দেখো এখানে 4M দিয়েছে, মানে 4-এর সঙ্গে 11 গুণ করলে এখানে কত হচ্ছে, 44 হচ্ছে। আর ডাব্লুর ভ্যালু যেহেতু 1 আছে, তাহলে 6-এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে 6ই হবে, তাহলে 44 + 6 মানে হচ্ছে 50, ইনটু 8 আছে ওই জন্য ইনটু 8টা রেখে দিয়েছি। এবার এটা হয়ে গেল আমার টোটাল ওয়ার্ক, আমি আর এটাকে গুণটা করি নাই, টোটাল ওয়ার্ক এখানেই এভাবে রাখা হয়েছে। এবার কোশ্চেনে দেখো বলছে 10 জন মহিলা, এই যে টোটাল কাজটা রয়েছে সেই টোটাল কাজটাকে আমাদের 10 জন মহিলা যদি করে তাহলে কতদিন সময় লাগবে, তাহলে 10 জন মহিলা প্রতিদিন 1 ইউনিট করে যদি কাজ করে তাহলে আমাদের এখানে সময় লাগবে 40 দিন। ঠিক আছে, নেক্সট। চলো 11 কোশ্চেনটা দেখো, একই রকম কোশ্চেন, কি বলছে যে 25 জন লোক, মানে 25 জন লোক ও প্লাস 10 বয়েজ, 10 বয়েজ একটা কাজ কদিনে করতে পারে, 6 দিনে করতে পারে, 6 দিনে করতে পারে। ঠিক একইভাবে 21 জন লোক, 21 জন লোক এবং 30 জন বয়েজ যেটা আছে সেই কাজটা কি কদিনে করবে, সেই কাজটাকে আমাদের এখানে 3 দিনে করতে পারে। ঠিক আছে, এখান পর্যন্ত আমাদেরকে আগে বুঝে নিতে হবে, এবং মানে লোক এবং বালকের যে রেশিও সেটাকে আমাদেরকে বার করে নিতে হবে। তো দেখো এটাকে যদি কেটে দাও তাহলে এখানে 2 হয়ে যাবে, কেটে দিলে তো 2 হয়ে যাবে। এক সেকেন্ড, এটাকে ধরো, তারপরে এখানে যদি কেটে দাও তাহলে এখানে কত হয়ে যাবে, 50 মেন প্লাস হচ্ছে 20 বয়েজ সমান 21 মেন প্লাস 30 বয়েজ, এটা আমাদের দেওয়াই আছে। এবার জাস্ট আমরা এটাকে মেন এবং বয়েজগুলোকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে কত, 29 মেন সমান, এটা যদি এদিকে যায় 10 বয়েজ, তাহলে M/B যদি আমরা এখানে করি তাহলে এটা কত হয়ে যাবে, 10/29, 10/29 আমার এখানে হবে। এখান পর্যন্ত আগে বুঝে নাও সবাই, এই কোশ্চেনটা আমাদের, কোশ্চেনটা যে কোশ্চেনটা রয়েছে আমাদের বেসিক যে পরীক্ষা রয়েছে সেগুলোতে আসবে না, কিন্তু কোশ্চেনের লেভেল যদি একটু টাফ করে সেক্ষেত্রে আমাদের এটা আসতে পারে। তো এটাকেও তোমরা স্টার মার্কস দিয়ে রাখবে এবং যখন প্র্যাকটিস করবে এই কোশ্চেনটা ছাড়বে না, এটাকে প্র্যাকটিস করবে, একটু কষ্ট করে হলেও প্র্যাকটিসটা করবে। এবার দেখো বলছে কতজন বালক, টোটাল কাজ যেটা আছে তাহলে আমাকে প্রথমেই আবার টোটাল কাজ বার করতে হবে। তো টোটাল কাজের জন্য আমাদেরকে কী করতে হবে দেখো, এক সেকেন্ড, টোটাল কাজ যেটা আছে তাহলে তোমরা ভ্যালুগুলো আবার এখানে দেবে, তাহলে 29 × M এর ভ্যালু হচ্ছে 10, তাহলে একটা পেয়ে যাবো কত আমার, 250, আর দেখো 10 × 29 মানে হচ্ছে একটা পাবো আমি 229, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 8 5 14 4 আর 540, তাহলে একটা আমি কী পাবো যে 540 × 6, এটাই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এখান পর্যন্ত বুঝতে পারলে 540 × 6 হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এবার বলছে দেখো কি বলছে যে এই যে কাজটা রয়েছে, এবার দেখো এই যে কাজের পরিমাণ হচ্ছে এটা, টোটাল কাজের পরিমাণ হচ্ছে এটা। এবার বলছে এই কাজটাকে 4 দিনে শেষ করতে হবে, তাহলে এই কাজটাকে যদি আমাকে 4 দিনে শেষ করতে হয়, নিচে 4 চলে এলো, 4 দিনে শেষ করতে হবে মানে আমি বুঝতে পারলাম যে আচ্ছা 4 দিনে শেষ করতে হবে। এবার কি বলছে দেখো যে কতজন বালক 23 জন লোকের সাথে এই কাজটা 4 দিনে শেষ করবে, তার মানে কতজন বালক, একটা বালক কতজন হচ্ছে 29, ধরে নাও একজন 29, এক্স প্লাস 23 × 10 মানে 230,
এখান পর্যন্ত এই ইকুয়েশনটা এসে দাঁড়াবে, ঠিক আছে? এই ইকুয়েশনটা এখানে এসে দাঁড়াবে, এখান পর্যন্ত আগে বলো যে এখান পর্যন্ত বুঝতে পারলে নাকি, না হলে এখান পর্যন্ত বুঝতে পারলে নাকি আগে দেখো। 230টা করতে গেলে 230টা হলো যে এই যে, হ্যাঁ এই যে 230টা দেখো, এই যে 230টা কোথা থেকে এলো, ভালো কোশ্চেন। এটা দেখো কোশ্চেনে আমাদের এখান পর্যন্ত সবাই বুঝতে পেরেছিলে যে এদের যে রেশিওটা যেটা আমরা বার করলাম এখান পর্যন্ত সবার ক্লিয়ার ছিল। আর টোটাল ওয়ার্ক যেটা হলো, জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো পুট করেছি, দিয়ে টোটাল ওয়ার্ক হয়েছে 540 × 6, এখান পর্যন্ত তো ক্লিয়ার আছে সবার। এবার দেখো, হ্যাঁ বলো, এখান পর্যন্ত ক্লিয়ার না? বলছি এটা 4 দিন দিয়ে ভাগ করলেন কেন? 4 দিয়ে ভাগ করলাম, তার কারণ হচ্ছে এখানে কোশ্চেনে তো আমাকে বলেই দিয়েছে যে এই যে টোটাল যে কাজটা আছে সেটা আমাকে 4 দিনে শেষ করতে হবে। এবার 4 দিনে যদি আমি শেষ করি তাহলে আমাদের কতজন লোক লাগবে? তো ওই জন্য আমাদের যে টোটাল কাজটা আছে তো আমাদের 4 দিনে শেষ করতে হবে। তাহলে এক এক দিনে, মানে আমরা দেখো এখানে যে ইউনিটটা যোগ করেছি সেটা একদিনের ইউনিট বার করছি, বুঝতে পারছো? যে 29x প্লাস 23 জন, এবার দেখো 23 জন এখানে বালক রয়েছে, এবার এই যে 23 জন ম্যান, 10/29-এর পর থেকে বলবে এখান থেকে, এই 10/29-এর পর থেকে, আচ্ছা চলো এখান থেকে। হ্যাঁ এবার দেখো এখান থেকে কি হয়েছে যে আমরা এখানে টোটাল ওয়ার্কটা আমাদেরকে বার করতে হবে। টোটাল ওয়ার্ক বার করার জন্য যে কোনো একটা ভ্যালু হয় এখানে অথবা তুমি এখানে, ধরো 25 m আছে, তাহলে m এর ভ্যালু কত হচ্ছে 10, তাহলে 25 × 10 মানে হচ্ছে 250। আর দেখো 10 আছে আর b এর ভ্যালু কত এখানে 29 দেওয়া আছে, তাহলে 10 × 29 মানে হচ্ছে 290, তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে 540। এখান পর্যন্ত ক্লিয়ার তো? এবার 5 × 6 যেহেতু আছে তাহলে টোটাল ওয়ার্ক যেটা হচ্ছে সেটা 540 × 6, এখান পর্যন্ত বোঝা গেল? এবার বলছে এই যে টোটাল কাজটা আছে যেটা আমাকে 4 দিনে শেষ করতে হবে, ওই জন্য আমি নিচে 4 দিয়ে দিয়েছি। এবার 4 দিনে শেষ করতে গেলে আমাদের তো এক এক দিনে যে লোকগুলোর যে কাজ করতে হবে সেটা কতটা করতে হবে এটাই আমাকে এবার বার করতে হবে। দেখো 29, এবার বলছে কোশ্চেনে বলছে কতজন বালক, 23 জন লোকের সাথে, মানে 23 জন লোক তো আমার থাকবেই, এটা আমার কনফার্ম। মানে 23 জন লোক একদিনে কতটা কাজ করতে পারবে, মানে 23 × 10 = 230। এবার তার সঙ্গে কতজন লোক কাজ করছে, 29 জন, মানে বালক তো থাকবেই, একজন বালক তো 29 ইউনিট কাজ করবেই। এবার জানি না কতজন বালক আছে, ওই জন্য আমরা এটাকে এক্স ধরে নিয়েছি, তার মানে এটা 29x হয়ে গেল। এবার বুঝতে পেরেছো এখানটা কী করে হয়েছে? সবার ক্লিয়ার এখানটা? এবার এবার জাস্ট এটাকে কাটা পড়ে 540 × 6, ওই 6টা কোথা থেকে এলো? এই তো 6, এখানে 6 আছে, প্রথমেই দিয়ে দেখো 6 দিনের কাজ, এই জন্য এটা 6 এসছে। দাদা ওটা 29টা এলোটা কত, ওটা তো ম্যান আছে তোমার 10 জন মানুষ, তোমার 29 জন বয়স, 29 বল হচ্ছে এখানে কোশ্চেনে দেখো কি বলছে, কতজন বালক 23 জন লোকের সাথে, কতজন বালক। এবার কতজন বালক মানে কি, একজন বালক একদিনে 29 ইউনিট কাজ করে, ঠিক আছে? ব্যাপারটা বোঝো, ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি 29 ইউনিট কাজ করতে পারবে, 29 কেজি, ধরে নাও আমি তোমাকে বললাম যে তুমি 29টা ডন টানতে পারবে, ঠিক আছে? এবার তোমাকে বলা হচ্ছে যে 290টা ডন টানতে হবে, তাহলে কতজন, কত কত দিন তোমার সময় লাগবে, মানে প্রতিদিন তোমার 29টা ক্যাপাসিটি, তো সেরকম ব্যাপার আর কি। কি বলছি বোঝা গেল? ওই জন্য এখানে 29 জন বয়স, মানে এখানে বলছে আমি জানি না কতজন আমার এখানে বালক লাগবে, কতজন বালক। এবার একজন বালকে তো 29 ইউনিট কাজ আমরা করবেই, এবার কতজন আমি জানি না, এবার যতজন আছে ইনটু এক্স, এক্স ধরে নিয়েছি। এবার দেখো এবার কাটাকুটি করো, হয়ে যাবে। কাটাকুটি করলে তোমরা এটা কি হবে, 6টাকে কেটে দাও, এখানে 3 দিয়ে কাটো, এটাকে 2 দিয়ে কাটো, এটা 2 দিয়ে কেটে দাও, তাহলে 27 0 হয়ে যাচ্ছে। এবার এই যে 27 × 3 হলে এটা হয়ে যাবে 81 10 হয়ে গেল, 81 10 = 29x। আর এটা যদি এইদিকে চলে আসে, মানে -230 করো, তাহলে এটা কত হবে 0, আর এটা হয়ে যাবে কত আমার 8 আর 5, 580 = হচ্ছে 29x, এরকম একটা ভ্যালু আসবে। তাহলে x = হয়ে যাবে আমার 20, x = কী হয়ে যাবে আমার এখানে 20। এবার এটাকে তোমরা দেখে নাও যে x = হবে আমার এখানে কত, 20, ঠিক আছে?
আমি ওই জন্য বললাম এই কোশ্চেনটা তোমরা যারা শুধুমাত্র এখনো পর্যন্ত 10th লেভেল এক্সামগুলো দিচ্ছ তারা এই কোশ্চেনটাকে স্কিপ করতে পারো, কোনো 10th লেভেল এক্সামে এই কোশ্চেনটা আসবে না। কিন্তু যারা গ্র্যাজুয়েশন বেস পরীক্ষা দিচ্ছ তাদের এই কোশ্চেনটা আসতে পারে, যেমন ধরে নাও মিসলিনিয়াস যারা দেবে তাদের কিন্তু এই কোশ্চেনটা তাদের জন্য আসতে পারে। অতএব আমি বলবো যে খুব একটা টাফ নয়, দু একবার প্র্যাকটিস করবে হয়ে যাবে। যদি কোশ্চেন একটু টাফ করে দেয় তখন এই ধরনের কোশ্চেন আসবে, একটু সময় একটু ক্যালকুলেটিভ, কিন্তু খুব বেশি সময় এখানে লাগবে না। যদি প্র্যাকটিসটা যখনই করবে আস্তে আস্তে এটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এখান পর্যন্ত ক্লিয়ার হয়েছে? চলো, না হলে একবার রেকর্ডিংটা পরে দেখবে, আবার ঠান্ডা মাথায় কালকে একবার করবে, এগুলো হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে। আচ্ছা এটা তো হয়ে গেল, হয়ে গেছে এটা। 13 দাগের কোশ্চেন, 13 দাগের কোশ্চেনে আমাদের কি এসছে দেখো, বলছে যে এ, আচ্ছা এই ধরনের কোশ্চেনগুলো, এটাও খুব ভালো কোশ্চেন। এই অংশ হিসাবে যখন দেয় বলছে এ 2/5 অংশ, এ 2/5 অংশ করে 6 দিনে। তাহলে প্রথমত আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে 2/6 অংশ জমি চাষ করতে তার 6 দিন সময় লাগে। তাহলে আমাকে টোটাল যে অংশটা আছে সেটা চাষ করতে কত সময় লাগবে? প্রথমে এ দেখো একটা সম্পূর্ণ জমিটা চাষ করতে কত সময় লাগবে আমাদেরকে কিভাবে বার করব, জাস্ট এই ভ্যালুটা এখানে উল্টে যায়। এই যে ভ্যালুটা আছে সম্পূর্ণ ভ্যালুটা যখন আমরা বার করব, মানে ব্যাপারটা কি হয় এরকম, ধরো 2/5 অংশ জমি কাজ করতে তার সময় লাগে 6 দিন, তাহলে 1 অংশ জমি চাষ করতে তার কত সময় লাগবে? 6 ইনটু, নিচে যদি চলে আসে দেখো 2/5, তাহলে 5টা উপরে চলে যায়, ইনটু কেটে গেলে এটা হয়ে যাবে কত আমার 15 ইউনিট। 1 অংশ মানে এখানে 100%, তাই না? ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে যখনই আমাদের এই ধরনের কোশ্চেন দেবে আমরা কি করব, এটাকে জাস্ট উল্টে এখানে গুণ করব। তাহলে এ সম্পূর্ণ জমিটা চাষ করতে সময় নেয় 15 দিন, পেয়ে যাচ্ছে। ঠিক একইভাবে বি কি করছে এখানে, বি কি বলছে দেখো, 1/3 অংশ জমি, মানে 1/3 অংশ জমি চাষ করতে সময় নেয় 10 দিন। তাহলে সম্পূর্ণ জমিটা চাষ করতে বি কত সময় নেবে? এটাকে জাস্ট ওপরে গেলে ইনটু 3 হয়ে যাবে, উল্টে গেলে কী হবে, ইনটু 3 হয়ে যাবে, তাহলে 30 দিন সময় নেবে। এখান পর্যন্ত বুঝতে পারলে নাকি? আগে দেখো, ক্লিয়ার? হ্যাঁ, এই এটা জাস্ট এই এটা কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই ধরনের কোশ্চেন যখন দেবে, যখনই এটা দেবে তোমাদেরকে অ্যাকচুয়ালি কাজ করতে হবে এই সম্পূর্ণ ভ্যালুটার ওপর, এবং এইটা বার করার জন্য জাস্ট এইভাবে করবে। এটা ভালো কোশ্চেন। এবার দেখো এখানে কি হচ্ছে, যে আমাদের বলছে তাহলে এ একটা সম্পূর্ণ জমি চাষ করে 30 দিন 15 দিনে, আর এ কি করছে 30 দিনে। তাহলে টোটাল জমির পরিমাণ ধরে নিলাম আমি 30, এই দুটোর এলসিএম করলে আমি 30 পাবো। তাহলে দেখো এ কি করছে, টোটাল কাজ করে 2 দিনে আর এ করছে 1 দিনে। এখান পর্যন্ত পেয়ে গেলাম। এবার বলছে কোশ্চেনে দেখো, বলছে তারা একত্রে, তাহলে এ আর বি একত্রে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে। এবার বলছে তারা একত্রে টোটাল যে জমিটা রয়েছে তার 4/5 অংশ জমি যদি চাষ করে তাহলে সে কতদিনে করতে পারবে? তাহলে দেখো টোটাল জমি তো আমার 30 ইউনিট, কিন্তু কোশ্চেন আমাকে বলে নাই যে 30 ইউনিট তারা কতদিনে করতে পারবে। সে বলেছে 30 ইউনিটের 4/5 অংশ, তাহলে 30 ইউনিটের 4/5 অংশ কত হবে? হ্যাঁ, গুড। তাহলে এটা 6 দিয়ে কেটে যাবে, তাহলে টোটাল হয়ে যাবে 24। 24কে আমি দুজনে একত্রে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট করে কাজ করে, তাহলে বাই 3, তাহলে এটা হয়ে যাবে 8। 8 দিন হয়ে যাবে আমার এটার রাইট অ্যান্সার, 8 দিন হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা তোমরা নিজেরা করবে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এটাকে করো, একটু করার চেষ্টা করো। বলছে এ একটা কাজ 10 দিনে, বি একটা কাজ 20 দিনে করতে পারে, তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে? এটাও ভালো কোশ্চেন, চলো একটু চেষ্টা করো তোমরা। চলো দেখো আমি করে দিচ্ছি। বলছে এ একটা কাজ করছে 10 দিনে, আর বি
বি একটা কাজ করে, বি একটা কাজ করে কত, বি একটা কাজ করে 20 দিনে, বি একটা কাজ করে এখানে 20 দিনে, ঠিক আছে। তাহলে টোটাল কাজের পরিমাণ কত, 20, তাহলে 2 আর এটা হয়ে যাবে 1। এখান পর্যন্ত ক্লিয়ার? তাহলে কি বলছে, তারা একত্রে, তার মানে তারা দুজনা মানে এ আর বি একত্রে কত ইউনিট কাজ করছে, 3 ইউনিট কাজ করছে। এবার বলছে তারা একত্রে কতদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে, মানে এই টোটাল কাজটা যে 20 ইউনিট কাজের মধ্যে তারা 15 ইউনিট কাজ কিন্তু অলরেডি করে ফেলেছে তারা। এবার বলছে যে কাজটা বাকি পড়ে থাকছে সেটা কত ইউনিট, তার মানে 20 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই তাহলে কত ইউনিট পড়ে থাকছে, 5 ইউনিট পড়ে আছে। কার 20-এর 5 ইউনিট পড়ে আছে, তার মানে এটা কত হয়ে যাবে, 1/4 হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। কত অংশ বাকি থাকবে এটা জানতে চেয়েছিলাম, ঠিক আছে। কত অংশ বাকি থাকবে, কারো কোনো ডাউট, সবার ক্লিয়ার ব্যাপারটা? ওকে দেখো এখানে কি বলছে, দেখো ভালো করে শুনবে কোশ্চেনে। এখানে তোমাদের বলছে যে এ একটা কাজ 10 দিনে করে, বি একটা কাজ 20 দিনে করে। তাহলে এ আর বি এদের যে এখান পর্যন্ত পেয়ে গেলে বুঝলে, 3 ইউনিট এখান পর্যন্ত বোঝা গেলে, বা কোশ্চেনে বলেই দিয়েছে তারা একদিনে কি করছে, 3 ইউনিট কাজ করছে। একদিনে তারা 3 ইউনিট কাজ করছে। এবার একদিনে যদি তারা 3 ইউনিট কাজ করে তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে টোটাল? আমি তোমাকে বললাম একদিনে তুমি 3 ইউনিট কাজ করো, এবার তুমি যদি 5 দিন করো তাহলে 3 3 করে 5 দিন করলে 5 দিনে 15 ইউনিট কাজ তুমি করে ফেলেছো। এবার ধরে নাও তোমাকে বলা হয়েছে যে টোটাল তোমার কাজ হচ্ছে 20 ইউনিট, তার মধ্যে তুমি 15 ইউনিট করে ফেললে, তাহলে তোমার কাজ কত পড়ে থাকছে বাকি, 5 ইউনিট পড়ে থাকছে। তাহলে এবার কোশ্চেনে এটাই বলেছে যে কাজ করার পর, মানে 15 ইউনিট কাজ করার পর যে কাজটা পড়ে আছে সেটা কত অংশ বাকি পড়ে আছে আর। তাহলে 5 পড়ে আছে কার, 20 ইউনিটের মধ্যে 5 ইউনিট আর পড়ে আছে। তাহলে এদের রেশিও কত হবে, এদের রেশিও হবে 1/4, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো ঠিক আছে, এবার দেখো কি বলছে। এই কোশ্চেনগুলো সব ভালো ভালো কোশ্চেন, এগুলো সব তোমরা, এইগুলো আমাদের মেনলি এই কোশ্চেনগুলি আমাদের পরীক্ষাতে আসে, ঠিক আছে, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে। কি বলছে দেখো, বলছে এ এবং বি একত্রে, বলছে এ প্লাস বি, এটা খুব ভালো কোশ্চেন, একত্রে 30 দিনে একটা কাজ করে, আর বি প্লাস সি, বি প্লাস সি এই কাজটা করে 20 দিনে, এবং সি প্লাস এ একটা কাজ করে আমার 15 দিনে। যখনই এই ধরনের কিছু কোশ্চেন দেবে আমাদেরকে মাথায় রাখতে হবে এটাকে সবগুলোর আমার এলসিএম করতে হবে। দেখো 15, 20 আর 30-এর এলসিএম কত হবে, 60 হবে আমাদের এখানকার এলসিএম। তাহলে 60-এর মধ্যে তাহলে এটা কত হয়ে গেল আমার 2, এটা হয়ে গেল আমার 3, আর এটা হয়ে যাবে কত আমার 4। এখান পর্যন্ত আমরা বার করতে পারলাম 2, 3 আর 4, তাহলে এটার যোগফল কত হয়ে গেল আমার, এটা যোগফল কত হয়ে যাচ্ছে আমার টোটাল, এরা এ প্লাস বি, বি প্লাস সি এগুলো আমাদের একত্রে আমার 9 ইউনিট কাজ করছে। কিন্তু দেখো এখানে দেখো প্রত্যেকটা জিনিস, এ দুবার আছে, বি দুবার আছে এবং সি দুবার আছে, তাই এটা আমাদের কি হলো, যোগফল যদি আমি করি 2a+b+c আমরা পেলাম। কিন্তু কোশ্চেনে আমাদেরকে কী দেওয়া আছে, যদি তারা একত্রে কাজ করে মানে আমাদেরকে একত্রে, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমার কী হয়ে যাবে, 9/2 হয়ে যাবে, তাই তো, এটাই হয়ে যাবে। এবার বলছে যে তারা যদি একত্রে কাজটা করে তারা কাজটা কতদিনে শেষ করতো, হ্যাঁ একদম, তাহলে টোটাল কাজ হচ্ছে 60, এটাকে যদি আমরা 9 আর ওপরে তাহলে আমার 2টা চলে যাবে, তাহলে দেখো 120 যদি আমার 9 করে দাও তাহলে এটা কাটাকুটি করবে হয়ে যাবে 1 হবে, আর এটা তাহলে কত পড়ে যাবে, 3 30 কিছু আচ্ছা এখানে কেটে দেওয়া যেত আমার, 3 দিয়ে কেটে দিলে এটা 20 হয়ে যেত, তার মানে 40/3 হয়ে যেত, 3 13 39/1/3 এটা হয়ে যেত আমার রাইট অ্যান্সার, 13 পূর্ণ 1/3, হ্যাঁ একদম, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হবে আমার এখানে রাইট অ্যান্সার। এ ও বি একত্রে 30 দিনে,
বি ও সি একত্রে 20 দিনে, সি ও এ একত্রে 20 দিনে একটা কাজ করতে পারে। ক্লিয়ার? এটা সবাই বুঝতে পারলে? এটা তোমরা সবাই মাথায় রাখবে এই কোশ্চেনটা। আমি তোমাদেরকে একটু পরে কিছু কোশ্চেন পাঠাবো, দেখবে এগুলো এইগুলোর মধ্যেই তোমাদের পড়েছে পরীক্ষায়। এবার বলছে এ একটা কাজ 4 ঘন্টায় করতে পারে। চলো যা যা কোশ্চেনে দিয়েছে পরপর আমরা লিখবো। এ একটা কাজ আমাদের কত ঘন্টায় করছে? 4 ঘন্টায় করছে। এ একটা কাজ আমার 4 ঘন্টায় করতে পারে। এবার দেখো কি বলছে, বি প্লাস সি, বি প্লাস সি একটা কাজ কত ঘন্টায় করছে? 3 ঘন্টায় করছে। আবার তারপরে আবার বলছে এ প্লাস সি, এ প্লাস সি একটা কাজ কি বলছে? 2 ঘন্টায় করছে। আমাদেরকে জাস্ট যা হবে এখানে এলসিএম বার করবো। তাহলে 3 4 12-র এলসিএম হচ্ছে 12, তাহলে এটা কত হবে? 3, এটা হবে 4, আর এটা হবে 6। এখান পর্যন্ত বুঝতে পারলে সবাই? এবার দেখো কোশ্চেনে কি বলছে, যে বি একা যদি কাজটা করতো তাহলে সে কত ঘন্টায় করতো? আমি এখানে দেখতে পাচ্ছি এ সমান হচ্ছে 3, আর এখানে তো বি এর ভ্যালুটা আমাকে তাহলে বার করতে হবে। তাহলে এ, এবার দেখো এ আর সি এতে যদি আমি যাই, তাহলে এ সমান যদি আমার 3 হয়, ধরে নাও এ প্লাস সি সমান কত হচ্ছে আমার? 6। ঠিক আছে, এখানে দেওয়া রয়েছে এটাই। এ সমান যদি আমার 3 হয়ে যায়, তাহলে সি সমান নিশ্চয়ই আমার এখানে 3ই হতে হবে। তাহলে সি এর ভ্যালুটা আমরা কত পেয়ে গেলাম? এখানে 3 পেয়ে গেলাম। সি এর ভ্যালু আমি পেলাম 3। তাহলে দেখো বি প্লাস সি, এবার দেখো বি প্লাস সি সমান হচ্ছে 4। তাহলে সি সমান যদি 3 হয়, তাহলে বি সমান কত হবে? বি সমান আমার এখানে 1 হবে, বি সমান আমার এখানে 1 হবে। এবার কোশ্চেনে তো সেটাই বলেছে যে বি এর এফিসিয়েন্সি আমার 1 ইউনিট, তাহলে বি 12, টোটাল ইউনিট কাজের পরিমাণ হচ্ছে 12, 12 ইউনিট কাজ 1, তাহলে 12 আওয়ার্স এখানে সময় লাগবে, 12 ঘন্টা এখানে সময় লাগবে। হ্যাঁ, অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তো এবার মাথায় আস্তে আস্তে ঢুকছে এবার। ঠিক আছে, অসুবিধা নেই, অনেকদিন পুজো টুজো গেছে বলে আমার মনে হচ্ছে আজকে ছেলেরা সব একটু ক্যাচ করতে লেট করছে, নাহলে স্পিড ভালোই বেড়েছিল, আবার চলে আসবে। একটু মন দিয়ে একবার রিভিশন করবে এই চ্যাপ্টারটাকে যতটা হয়ে যাচ্ছে। কাল কাল স্যার রেকর্ডিংটা দিয়ে দিও, আর একবার প্র্যাকটিস করে নেব। হ্যাঁ, রেকর্ডিং আমি দিয়ে দেবো। আর ব্যাপার হচ্ছে কি, তোমরা এটাকে কালকে সকালেই একবার রিভিশন করবে, তাহলে কি হবে জিনিসটা রিকল হয়ে যাবে সব জিনিসগুলো একবার। ওকে চলো, এবার কি বলছে দেখো, যে একজন পুরুষ, একজন স্ত্রীলোক এবং একজন বালক একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে। ঠিক আছে, মানে মেন ওমেন প্লাস বয় একটা কাজ করছে 3 দিনে। ঠিক আছে, এবার বলছে পুরুষ এবং বালক পৃথকভাবে, মানে যখন একটা পুরুষ করছে, শুধুমাত্র মেন করছে, তখন সে 6 দিনে করছে, আর বয়স যখন করছে সে কদিনে করছে? 18 দিনে কাজটা করছে। তাহলে এদের যদি আমি এলসিএম নিই তাহলে এটা 18 হবে। তাহলে দেখো 3 6 18, 6 3 18, 18 1 18, এটা আমরা পেয়ে গেলাম। এবার কোশ্চেনে কি বলছে, যদি সেই শুধুমাত্র মহিলাটা যদি কাজটা একা করতো, তাহলে দেখো মেন এবং বয়েজ দুজনে যদি যোগ করি তাহলে এই দুটো যোগফল তো হচ্ছে 4, তাই না? আর এখানে দেখো মেন, ওমেন এবং বয়েজ মিলিয়ে ছিল 6, তাহলে আমরা এখানে বুঝতে পারছি ডাব্লু, মানে ওমেনটা হচ্ছে শুধুমাত্র 2, একদম ওমেনটা হয়ে যাচ্ছে আমার এখানে 2। এবার বলছে ওই টোটাল কাজ, এই টোটাল কাজটা আমার শুধুমাত্র যদি মহিলাটা করতো বা স্ত্রীলোকটি যদি করতো তাহলে কতদিনে করতে হবে? তাহলে টোটাল কাজ হচ্ছে 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 9 ডেজ, 9 ডেজ, তো 9 দিনে আরামসে হয়ে যেত আমার, 9 দিনে এটাকে আমরা করতে পারবে একদম। ঠিক আছে, বুঝতে পারলে? এটা খুব সহজ, দেখো কোশ্চেনটা দেখে মনে হচ্ছে অনেক বড়, অনেক কিছু লেখা আছে, কিচ্ছু নেই, সহজ কোশ্চেন এটা। নেক্সট দেখো বলছে যে, চলো 20টা পর্যন্ত করবো আমরা আজকে, তারপরে আবার নেক্সট দেখব। বলছে কি বলছে দেখো, বলছে এ এ বি এর একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, আগেরটা আরেকবার দেখাবো, কি বললে আরেকবার বলো। হ্যাঁ স্যার, আগের স্ক্রিনটা একবার দেখ। ওকে চলো করে নাও এটা একবার। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার
18 কি বলছে দেখো, 18 তে কি বলছে যে এ আর বি বলছে এ বি এর তিন গুণ ক্ষমতা সম্পন্ন বা কর্মক্ষম, মানে এ যে কাজটা 3 ইউনিট কাজ করছে বি 1 ইউনিট কাজ করে, বলছে এ ও বি একত্রে একটা কাজ, তাহলে এদের দুজনের এফিসিয়েন্সি কত, যোগফল কত হচ্ছে টোটাল, এরা একত্রে কত হচ্ছে 4 ইউনিট কাজ হচ্ছে না, এর যদি 3 ইউনিট কাজ করে একদিনে আর বি 1 ইউনিট কাজ করে তাহলে দুজনে একত্রে কয় ইউনিট কাজ করছে, 4 ইউনিট কাজ করছে। এবার বলছে একত্রে এই যে 4 ইউনিট কাজ যারা একদিনে যেটা করে সেটার মানে টোটাল একটা কাজ হচ্ছে যেটা বলছে সে 3 দিনে কমপ্লিট করে, মানে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 12 ইউনিট। হ্যাঁ, এবার বলছে এ যদি একা করতো, এবার কোশ্চেনটা কি বলছে দেখো, সেই কাজটা যদি এ একা করে তাহলে এ একা একদিনে কয় ইউনিট কাজ করে, 3 ইউনিট কাজ করে, তাহলে টোটাল তার কতদিন সময় লাগবে, 4 ডেজ, তাহলে 4 ডেজ হয়ে যাবে আমার এখানে, 12 নয় 4 ডেজ হবে রাইট অ্যান্সার, 12 কেন হবে, 4 ডেজ হবে এখানে রাইট অ্যান্সার। এটা তো বলুন তো, হ্যাঁ কি হয়েছে আরেকবার একটু বলুন। হ্যাঁ চলো দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে দেখো এটা তোমাদের এখানে দেয়া রয়েছে যে আমাদের এ বি এর তিন গুণ ক্ষমতা সম্পূর্ণ, মানে বি যদি 1 ইউনিট কাজ করে তাহলে এ কি করছে, 3 ইউনিট কাজ করে, এখান পর্যন্ত বুঝতে পারলে। এবার দেখো কোশ্চেনে এটাই বলেছে তাহলে এ আর বি একত্রে কতটা কাজ করছে, 4 ইউনিট কাজ করছে, 3 + 1 = 4। এবার বলছে 4 ইউনিট কাজ মানে ধরে নাও আমি বললাম যে তোমরা দুজনে মিলে 4 ইউনিট কাজ করো, মানে ধরে নাও আমি তোমাকে বললাম তোমরা দুজনে মিলে 4টে চকলেট খেতে পারবে, ঠিক আছে, এবার তোমাদেরকে বলা হলো তোমাদের 3 দিন চকলেট দেওয়া হবে, তাহলে টোটাল কটা চকলেট তোমরা পাবে, মানে 3 দিন চকলেট খাওয়ার অপশন দেওয়া হলো, তাহলে 3 × 4 = 12, 12টা খাবে, এখান পর্যন্ত এবার ক্লিয়ার হয়েছে, ম্যাক্সিমাম 12টাই খেতে পারবে। এবার দেখো বলছে যে এ, এবার বলা হচ্ছে এ তাহলে 3 ইউনিট কাজ করে একদিনে, এবার বলছে যদি বি না থাকতো তাহলে এ একা এই টোটাল যে কাজটা রয়েছে সে কতদিনে করতো, তাহলে 3, তাহলে 4 ডেজে করতো আমার, ঠিক আছে ওকে ওকে। চলো দেখো আবার একটা একই রকম কোশ্চেন, এটাও খুব ভালো কোশ্চেন, বলছে এ এ একটা কাজ এ করছে 25 দিনে, বি সেই কাজটা করছে 20 দিনে, ওকে তাহলে এদের প্রথমে বার করি টোটাল ওয়ার্ক 100 হবে, দেখো তো 4 আর এটা হয়ে যাবে 5, ঠিক আছে। এবার কি বলছে যে তারা একত্রে কাজ শুরু করেছে, তার মানে তারা একত্রে কাজ কত করছে, একদিনে তারা করছে 9 ইউনিট কাজ করছে, বলছে তারা যখন কাজটা শুরু করার 5 দিন পর এ চলে যায়, তার মানে একত্রে তারা যখন কাজটা করছে 9 ইউনিট কাজ করছে, তারা একত্রে কদিন কাজ করেছে, 5 দিন কাজ করেছে, তার মানে 100-এর মধ্যে যে 45 ইউনিট কাজ কিন্তু তারা অলরেডি এখানে কমপ্লিট করে ফেলেছে, এখান পর্যন্ত বুঝে নাও আগে, যে 5 দিন পর এ চলে গেছে কিন্তু এ চলে যাওয়ার আগে পর্যন্ত 45 ইউনিট কাজ কিন্তু এখানে হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কত, 100 থেকে 45 যদি বাদ দিয়ে দিই তাহলে 55 ইউনিট কাজ এখনও বাকি ছিল। এবার বলছে দেখো যে বাকি কাজ যেটা রয়েছে সেটা বি একা করেছে, এবার বি একদিনে কত ইউনিট কাজ করে, 5 ইউনিট কাজ করে, তাহলে বি এর এখানে টোটাল কতদিন সময় লাগবে, 11 ডেজ বি এর সময় লাগবে, বি বাকি কাজটা কতদিনে শেষ করলো, হ্যাঁ এখানে বাকি কাজটাই বলেছে, তার মানে 11 ডেজ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, ওকে ঠিক আছে ক্লিয়ার। এটা কারোর কোনো ডাউট আছে এখানে এই কোশ্চেনটায়, এটা কিন্তু সহজই ছিল কিন্তু ভালো কোশ্চেন, এই ছেড়ে চলে যাওয়ার থেকে একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় আসবে, ছেড়ে চলে গেল বা আরও দুজন অ্যাড হলো এই ধরনের কোশ্চেন আমাদের টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে পরীক্ষায় আসে। চলো দেখো এই কোশ্চেনটাও দেখো কি বলছে, বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে এ একটা কাজ কদিনে করে, 20 দিনে করতে পারে, বলছে 4 দিন কাজ করার পর এ চলে যায়, ওকে বি, হ্যাঁ আচ্ছা তার মানে হ্যাঁ বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে এ একটা কাজ 20 দিনে করে, এবার বলছে এ 4 দিন কাজ করেছে, মানে কি হচ্ছে এর এখনও 16 দিনের কাজ কিন্তু বাকি ছিল, এবার বলছে বাকি কাজটা
বি 12 দিনে করে, মানে এ এর যে 16 দিনের কাজ ছিল সেটা বি কি করেছে 12 দিনে করেছে। এখান পর্যন্ত বুঝে নাও আগে। তাহলে আমাদের এ বাই বি সমান আমরা কি পাবো, এ বাই বি এর যদি রেশিও বার করো তাহলে দেখো এটা কেটে যাবে, এটা 4 দিয়ে কাটো, এটা 3 দিয়ে কাটবে, তাহলে 3/4 পেয়ে গেলাম আমরা। এবার কোশ্চেনে বলছে যদি সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ যদি বি করতো তাহলে বি এর কতদিন সময় লাগতো, তাহলে এ ইন্টু 20, এটাই তো ছিল টোটাল ওয়ার্ক, তাহলে এ সমান হচ্ছে 3 × 20, মানে টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমার 60। এবার এই যে 60 ইউনিট যে কাজটা রয়েছে এটা হয়ে যাচ্ছে আমার টোটাল ওয়ার্ক। এই যে 60 ইউনিট যে কাজটা রয়েছে সেই কাজটাকে যদি বি একা করতো, মানে 4 দিন 4, তাহলে তার কত সময় লাগতো, 15 3। বি এর এটা কমপ্লিট করতে সময় লাগতো 15 দিন, এর যেটা 20 দিন লাগছিল বি এর সেটা লাগতো এখানে 15 দিন। ঠিক আছে, মোটামুটি এখান পর্যন্ত বুঝতে পারলে?